60-তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন রাশিয়ার সামরিক বাহিনীর বিনা প্ররোচনায় এবং অন্যায্য হামলার শিকার হচ্ছেন ইউক্রেনের জনগণ। বৃহস্পতিবার সকালে G7 নেতাদের সঙ্গে বাইডেনের আলোচনার কথা ছিল এবং এর আগে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্ররা রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন NBC নাইটলি নিউজ শোয়ে লেস্টার হোল্টকে বলেন রাশিয়া যদি ইউক্রেন থেকে তাদের বাহিনী সরিয়ে না নেয় তাহলে এর পরিণতি হবে ব্যাপক এবং রাশিয়াকে এর মূল্য দিতে হবে দীর্ঘদিন ধরে। যুক্তরাষ্ট্র গ্রিসকে $2 কোটি মূল্যের শিল্পকর্ম ফেরত দিচ্ছে। কয়েক বছর ধরে চলা তদন্তের পর সংগ্রাহক এবং কোটিপতি হেজ ফান্ডের প্রতিষ্ঠাতা মাইকেল স্টেইনহার্ডের কাছ থেকে কয়েক ডজন লুণ্ঠিত পুরাকীর্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।